আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি রিয়াজ জামা, তোমাদের ম্যাথে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য সুস্বাগতম এবং শুভকামনা। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, আজকে এই মহামারী করোনার কারণে তোমরা যারা গৃহবন্দী হয়ে আছো, কিন্তু প্রস্তুতি তো তোমাদের চালিয়ে নিতে হবে। তো তোমাদের এই প্রস্তুতির সহায়কতার জন্য একটু আগে তোমাদের জন্য সাজেশনটা নিয়ে আসছি। তোমরা যদি এই সাজেশনটা ফলো করো, ইনশাআল্লাহ তোমরা তোমাদের পরীক্ষায় শতভাগ অ্যান্সার করতে পারবে। তো আমি এখানে ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের যে রিটেন পার্টটা আছে, সেই রিটেন পার্টের যে প্যারাগ্রাফ, লেটার, কম্পোজিশন, এই যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো নিয়ে আসছি, এবং এর মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো বলে দেবো যে নাম্বারটা এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। অতএব তোমরা এইগুলো তোমরা খাতায় নোট ডাউন করে ফেলবে এবং তোমরা 2 মাসের মধ্যে এটা মুখস্থ করে ফেলবে সাজেশনটা, কেমন? তো চলো আমরা প্রথমে দেখব যে প্যারাগ্রাফ অংশটা। প্যারাগ্রাফের মধ্যে এখানে 1 নম্বর এ স্কুল ম্যাগাজিন, 2 নম্বর ট্রি প্ল্যান্টেশন, 3 নম্বর এ বুক ফেয়ার, 4 নম্বর ট্রাফিক জ্যাম, 5 নম্বর লোডশেডিং, 6 নম্বর আর্লি রাইজিং, 7 নম্বর এনভায়রনমেন্ট পলিউশন, 8 নম্বর এ উইন্টার মর্নিং, 9 নম্বর এই স্কুল লাইব্রেরি, 10 নম্বর করোনা ভাইরাস। তো এই জায়গাটাতে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম পাঁচটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফের মধ্যে। তারপর চলো আমরা কমপ্লিটিং স্টোরি দেখি। এই কমপ্লিটিং স্টোরির মধ্যে আমরা 1 নম্বরে যেটা দেখব সেটা হলো দ্য কিং মিডলস হিজ গোল্ডেন টাচ, 2 নম্বরে গ্রাফস আর সাওয়ার, 3 নম্বর হলো ম্যান ফর ম্যান, 4 নম্বর হলো সোলো অ্যান্ড স্টেট উইন্স, 5 নম্বর এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড, 6 নম্বর গ্রাফস অল লস অল, 7 নম্বর ইউনিটি ইজ স্ট্যান্ড, 8 নম্বর হু ইজ টু বেল দ্য ক্যাট, 9 নম্বর ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, 10 নম্বর অনেস্টি অফ উডকাটার, 11 নম্বর দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। তোমরা ভাবতে পারো কমপ্লিটিং স্টোরিটা বড় হলো কেন? আসল ব্যাপারটা কি তোমরা দেখবে, এই কমপ্লিটিং স্টোরিগুলো এখানকে যেগুলো দিয়ে দিছি এর বাইরে আসার সম্ভাবনা নেই, কিন্তু কমপ্লিটিং স্টোরি অনেক গুরুত্বপূর্ণ থাকার কারণের জন্য আমাদের এখানে সাজেশনের পরিমাণটাও বেড়ে গেছে। তোমরা এখান থেকে এগুলো তোমরা অবশ্যই পড়বা। এর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি একটু বলে দেই, সেটা হলো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, 11 নম্বর, এগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাই বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তারপর চলো আমরা গ্রাফস অ্যান্ড চার্ট দেখি। গ্রাফস অ্যান্ড চার্টের মধ্যে তোমরা এখানে দেখো 1 নম্বর হলো শোজ দ্য বার্ডস অ্যান্ড ডেথ রেট, 2 নম্বর শোজ দ্য লিটারেসিটি, 3 নম্বর দ্য ইন্টারনেট ইউজ অফ বাংলাদেশ, 4 নম্বর হলো দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য প্রভার্টি লাইন। তো এখানে চারটা দেখো, এখানে গ্রাফ অ্যান্ড চার্টের মধ্যে এই চারটা যদি তোমরা দেখো, এই চারটার মধ্যে যত গ্রাফ চার্ট আছে এর বাহির থেকে যায় একই ধরনের কিন্তু চলে আসে। আশা করা যায় যে তোমরা এই চারটা যদি জানো তাহলে তোমরা যে কোনো অ্যান্সার করতে পারবা, এবং এই চারটার মধ্যে থেকে আসার সম্ভাবনা খুব খুব বেশি। তারপর চলো আমরা দেখব ইনফর্মাল লেটার। এর মধ্যে আমরা 1 নম্বরে যেটা দেখব প্রিপারেশন ফর কামিং এক্সাম, 2 নম্বর অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, 3 নম্বর থ্যাঙ্কিং এ ফ্রেন্ড ফর হিজ গিফট, 4 নম্বর হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার এসএসসি এক্সাম, 5 নম্বর হলো ইনভেনশন টু স্পেন্ড সামার ভ্যাকেশন, 6 নম্বর কন্ডোলেন্স অফ ফাদার অর মাদার ডেথ। আশা করি তোমরা যদি এই লেটারগুলো কমপ্লিট করো তাহলে তোমরা শতভাগ এখান থেকে অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। তো তারপর চলো ডায়লগে চলে যাই। ডায়লগ এখানে 1 নম্বরে যেটা দেখবা অ্যাবাউট দ্য বেনিফিট অফ আর্লি রাইজিং, 2 নম্বর যেটা দেখবা ওপেনিং এ ব্যাংক অ্যাকাউন্ট, 3 নম্বর দেখবা ইউ অ্যান্ড ডক্টর, 4 নম্বর দেখবা ইউজ অ্যান্ড অ্যাব ইউজ অফ মোবাইল ফোন, 5 নম্বর দেখবা ইম্পর্টেন্ট অফ লার্নিং কম্পিউটার, 6 নম্বরে দেখবা নেসেসিটি অফ ট্রি প্ল্যান্টেশন। এই গেল আমাদের ডায়লগ। তো এই ডায়লগগুলোর জানলেই তোমাদের শতভাগ कमप्लीट हो जाए इंशाल्लाह। तारपर आमरा देखबो फॉर्मल लेटर बा एप्लीकेशन। चलो एक नम्बरे हलो फर टेस्टिमोनियल, दुई नम्बर हलो ट्रांसफार सर्टिफिकेट, तीन नम्बर हलो स्टाडी टूर, चार नम्बर हलो रिलीफ्स फर फ्लाड एफेक्टेड पिपल। और एखाने करोना भाइरस थाकते पारे तोमरा जोदि आसे सेभाबे लिखते होबे। पाँच नम्बर हलो सीट इन द स्कूल होस्टेल, छय नम्बर हलो फर कमन रूम, सात नम्बर हलो सिटिंग अप ए कम्पिউটার। एखाने सबचेये जेटा गुरुत्वपूर्ण एक नम्बर, दुई नम्बर, तीन नम्बर, चार नम्बर सबचेये गुरुत्वपूर्ण। सीवी राइटिंग जेटा देखबा एक नम्बर हलो पोस्ट अफ टीचार, दुई नम्बर हलो पोस्ट अफ ए कम्पिউটার অপারেটর, तीन नम्बर हलो पोस्ट अफ ए मेडिकल रिप्रेजेंटेटिव, चार नम्बर हलो पोस्ट अफ ए लाइब्रेरी। তাহলে তোমরা যদি এগুলো দেখো তাহলে তোমাদের সিভি রাইটিংটা হয়ে যায়। আর সিভি রাইটিং এর বিষয়টা কি, সিভি রাইটিং এর বিষয়গুলো সব কিন্তু গদবাধা একই ধরনের চলে আসে, শুধু মূল বিষয়বস্তুটা সাবজেক্টটা একটু ঘুরে আসে। তো তোমরা এই চারটা যদি ম্যানেজ করো তাহলে সিভি রাইটিং এ আর কোনো ধরনের সমস্যা থাকবে না, এর মধ্যেই ম্যাক্সিমাম এসে যায়। চলো আমরা কম্পোজিশনটা দেখি। কম্পোজিশন এ ভিলেজ মার্কেট, দ্য গেম ইউ লাইক মোস্ট, তিন নাম্বার হলো চাইল্ডহুড মেমোরিজ, চার নাম্বার হলো মডার্ন সায়েন্স এবং পাঁচ নাম্বার হলো ডিউটিস অফ স্টুডেন্টস লাইফ, ছয় নাম্বার হলো নিউজ পেপার, সাত নাম্বার হলো দ্য সিজন ইউ লাইক মোস্ট, আট নাম্বার হলো এমি লাইফ। তোমরা যারা ঝুঁকি নিতে চাও না তারা এই সবগুলোই পড়বা। আর এর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমি দেখতেছি সেটা হলো এ ভিলেজ মার্কেট, মডার্ন সায়েন্স, দ্য গেম ইউ লাইক মোস্ট, তারপরে ডিউটি অফ স্টুডেন্ট লাইফ, তারপরে দ্য সিজন ইউ লাইক মোস্ট। এগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাই বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমরা এখানে জেএসসি, পিএসসি, এসএসসি এবং এইচএসসির গাণিতিক প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। এর সাথে সাথে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ নিয়েও আমরা আলোচনা করি। আর তোমরা আমাদের এই চ্যানেলে জব পরীক্ষার জন্য শর্টকাট পদ্ধতিতে কিভাবে অ্যান্সার করা যায় এবং তোমরা নৈবিত্তিক অ্যান্সার কিভাবে সহজে অ্যান্সার করতে পারো সে বিষয়ে আমরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল এবং টিপস দিয়ে থাকি। অতএব তোমরা আমাদের সাথেই থাকো এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা প্রেস করে রাখবে। বাই। আশা করি তোমাদের এই সাজেশনটা খুবই হেল্পফুল হবে। তোমরা সাজেশনটা অবশ্যই ফলো করবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে। আমি তোমাদের সকল সাবজেক্টের সাজেশন নিয়ে পালাক্রমে চলে আসব। আমরা একটু আগে আগে সাজেশনগুলো দিচ্ছি যাতে করে সেইভাবে তোমরা প্রস্তুতি নিতে পারো। তো তোমাদের কোনো যদি মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের জানাতে ভুলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।